এখন গাইজ আমরা দেখতে পাচ্ছি ড্রাগন বাগান আছে, এখানে দেখতে পাচ্ছি কত বড় ড্রাগন গাছ আছে। তোমরা চারি সাইডে শুধু ড্রাগন গাছই দেখতে পাবে, তো যেখানকার ড্রাগন গাছ কত বড় ড্রাগন গাছ। আর এই যে ড্রাগন বাগানে কিন্তু অনেক বড় ড্রাগন বাগান তোমাদের সাইড দিয়ে দেখাচ্ছি, তবে এখান থেকে তোমরা চতুর্থ সাইডে তোমরা ড্রাগন গাছই দেখতে পাবে। সুন্দর সুন্দর ড্রাগন গাছ আছে, গাছে কিন্তু ড্রাগন ফল ভরতে দেখতে হচ্ছে, প্লাস্টিকের মধ্যে কিন্তু ড্রাগন ফল আছে। কি সিস্টেমে চাষটা করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখেন চাষটা করেছে দেখতে হচ্ছে। এখানে কিন্তু একটা সিমেন্টের খুঁটি রাখা আছে, সিমেন্টের খুঁটি দিয়ে আর তারই সাথে কিন্তু গাছ দিয়ে তুলেছে। আর এখানে দেখতে হচ্ছে টায়ার লাগিয়ে রেখেছে, আর তার সাথে কিন্তু লোহা দিয়ে এগুলো বেঁধে রেখেছে। আর এখানে দেখতে হচ্ছে কাকিমা আছে, এই কাকিমাদের বাগান এখানে জিজ্ঞাসা করবো কত বছর ধরে কি করেছে না করেছে। ওই কাকিমা বাগানটা কত বছর ধরে তোমার করে রেখেছে? আমরা এই 3 বছর হচ্ছে, 3 বছর বাগান করে রেখেছে। তোমাদের কিরকম কি প্রফিট হয় এই চাষে? আমাদের প্রফিটে এখন আগে খরচা করেছি, এখন এবার রাজা কেনা হচ্ছে। মানে অন্য চাষের চাইতে এই চাষে ভালো, এই চাষে লাভ। খরচা তোমাদের কত হয়েছে মিনিমাম? কিছু প্রফিট হয়েছে এখন তোমাদের থেকে টাকা উঠবে, ফসলটা এখন 20 সাল হবে, এখন 20 বছর হবে, তাই তো? তাহলে 20 বছর পরে আবার নেক্সট চাষের আর কি প্ল্যান হবে? ড্রাগন চাষই করবে না অন্য কোনো চাষ করবে? নতুন গাছ এখানে দেখতে হচ্ছে, এই যে নতুন গাছ, এই যে নতুন গাছ এখান থেকে লাগানো হচ্ছে। আর এই গাছগুলো খারাপ হয়ে গেলে, এই গাছগুলো খারাপ হয়ে গেলে এই যে গাছগুলো আছে এই গাছগুলো চালু হবে, 20 বছর করে চলবে, তাই তো? আর তোমাদের বাড়ি কি এখানেই? আর তোমাদের এই মনে করো তোমাদের কাছ থেকে ড্রাগন ফল কিনলে, কিনতে গেলে সেটা কিভাবে কিনবে? নাম্বার ওখানে সামনে দেওয়া আছে, ওটা দিলে হয়ে যাবে। তোমরা ওই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলে তোমরা ওখান থেকে মাল আপনার দিয়া যত খুশি মাল এখান থেকে নিতে পারো, সারাদিন অ্যালার্ট হয়ে মাল এখান থেকে বিক্রি হয়। আর অনেক বড় বাগান, এটা কত বিঘে জমি? 2.5 বিঘে জমির মধ্যে আছে। তোমাদের নিজস্ব জমি? হ্যাঁ, নিজস্ব জমি। এখানে 2.5 বিঘে জমিতে আর কি চাষবাস করে রেখেছে, খুবই বড় বাগান। আর এখানে কিন্তু অনেক অনেক মাল কিন্তু সেলাই ক্ষেত্রে তোমরা চাইলে কিনতে পারবে। এখানে আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা গাছে কতটা ড্রাগন ফল এখানে হয়ে আছে। সব থেকে কিন্তু গাছে এই গাছটাতে সব থেকে কিন্তু বেশি ফল আছে এই মুহূর্তে, এই মুহূর্তে এই গাছটাতে সব থেকে বেশি ফল আছে। বেশি ছিল এর আগে বলছে আরো বেশি ফল ছিল। আর তোমাদেরকে ফল এখন ভাঙছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ফল ভাঙো কাকু। এই আমি ফল ভাঙছি, কাটাই দিয়ে ভাঙতে হয়, সেটা নেই বলে হাত দিছো। আমি ভাঙতে পারবো দেখবো একটাও? কিরকম ভাবে সিস্টেম ভাঙে? এরা পাক দিতে হবে, পাক দিতে হবে, এরকম ভাবে ধরে পাক দিতে হবে। এই এক পাক দিলাম, সেই তো এই যা গাছটা ভেঙে গেল, যা গাছ ভাঙবে আবার হবে। এই গাছটাকে দেখতে হচ্ছে এখন ফল পড়া হচ্ছে। আর একটা গাছে কিন্তু এই যে একটা গাছে কতটা ফল হতে পারে এক্ষুনি পারলে? যে 20 পিস হবে, আর 20 কিলো বলছে হবে, তাই তো? 20 পিসে আপনার 10 কিলো হতে, 20 পিসে 10 কিলো ফল আর কি হতে পারে বলছে, অনুমান। আর আনুমানিক, এছাড়া বেশি হতে পারে কমও হতে পারে। দেখো গাইস, এই হচ্ছে বড় সাইজের ফল সব থেকে। কাকিমা বলছে বাগানের সব থেকে সেরা ফল এই তিনটা ফল, কত কিলো হতে পারে? 1.5 কিলো পার হয়ে যাবে, তিনটে ফলে 1.5 কিলো পার হয়ে যেতে পারে বলছে। বলো, বলছিলাম কি যে চাষটা আপনারা করলে আপনাদেরও ঠিক এইভাবেই ফল খাবে। গাইস, আমরা এখানে এসে দেখতে হচ্ছে ড্রাগন ফল এখন খাচ্ছে, আর আমার সাথে এইসব পার্টনার গুলো আছে। তোরা খা, খেয়ে বল কেমন লাগছে এখন? কিন্তু কেমন লেগেছে খেতে? সুন্দর। কৃষ্ণ বলছে যে খেয়ে খুব ভালো লেগেছে খেতে। তুই? দারুন। তো এই ছিল কিন্তু ড্রাগন ফলের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে কোনো নেক্সট ব্লগে। বাই।